আমাদের সবার সিঁদুর খেলা হয়ে গেছে, খুব সুন্দর ভাবে সিঁদুর খেললাম, ফাঁকায় ফাঁকায় প্রচুর ছবি তুলেছে। স্পন্দন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর সকলকে জানাই শুভ বিজয়া, বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সো আজকে ব্লগের টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে বিজয়া দশমী এবং আজকে আমাদের সিঁদুর খেলা। তো ব্যাঙ্গালোরে বছর পুজোতে তো ছিলামই না, তাই জন্য কোথাও পুজো সেভাবে ঘোরাই হয়নি। বাট অনিন্দর বন্ধু এবং আমার দিদি পৌলমিদির এখন আছে ব্যাঙ্গালোরে, ওদেরই অ্যাসোসিয়েশনে আজকে সিঁদুর খেলা হবে। তাই ওরা সবাই মিলে প্ল্যান করেছে যে আমরা আজকে ওখানে যাবো এবং ওখানে গিয়ে সবার সাথে মিলেমিশে সিঁদুর খেলবো। তো তোমরা ব্লগটা দেখো, আশা করবো তোমাদের এই সিঁদুর খেলার ব্লগটা এবং বিজয়া দশমীর ব্লগটা খুব ভালো লাগবে, সেসব অবধি দেখো এবং অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো এই যে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এই যে অনিন্দ এখানে লাল পাঞ্জাবি পরে দৌড়ে চলে যাচ্ছে। বাট চলো এখন আমরা যাচ্ছি পৌলমিদের পাড়ার পুজোর, কি জায়গাটার নাম কি আমরা তো জানি না কোথায় যাচ্ছি, বাট চলো যাচ্ছি সিঁদুর খেলতে। আজকে খুব টায়ার্ড লাগছে, কারণ এই সবে ঘুরে এসে আজকে দশমী না, তো একটু টায়ার্ড। বাট রেডি রেডি সেজে গুজে এখন একদম মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো পুজো মণ্ডপে। আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এই যে পান পাতা, মিষ্টি, সিঁদুর দেবী মাকে বরণ করার জন্য। তো চলো এবার বেরোনো যাক। বসে গেছে গাড়িতে এই যে অনিন্দ এখানে, আর এখন আমাদের পৌঁছাতে লাগবে এক্স্যাক্টলি 45 মিনিটস। তো 1:17 আমরা পুজো মণ্ডপে পৌঁছাবো। আমরা পৌঁছে গেছি পুজো মণ্ডপের লোকেশনে, আর এই যে আমার বরণ ডালাও পুরোপুরি রেডি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর অনিন্দ এখানে যায় না কি করছে, চুল ঠিক করছে। সো ইয়া, আমরা ফাইনালি পৌঁছে গেছি এখানে, ওরাও চলে এসেছে। এই যে কোথায় চলে গেল আবার ফুল আর বিয়ে। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমাদের এই যে বরণ ডালা, মিষ্টিটা দেখে একটা লোক লোক লাগছে, ইসেম বলতে নেই। যাই হোক, প্রচুর লোকজন হেভি ঠান্ডা লেগেছে। তো আমাদের
সবার সিঁদুর খেলা হয়ে গেছে, খুব সুন্দর ভাবে সিঁদুর খেললাম, ফাঁকায় ফাঁকায় প্রচুর ছবি তুলেছে, যেগুলো এখন আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। পুরো ভূত করে দিয়েছে আমাকে, এটা ভূত না জাস্ট আবির এমনি প্লেন। হ্যাঁ ভূত কেন হবে, তো খুবই ভালো মজা করেছে। অ্যান্ড ইয়েস, স্পন্দনের তরফ থেকে সকলকে জানে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সো এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা, বেশ আজকে পুরো মনে আছে পুজোর ব্যাপারটা, মানে পুজো না যেতে পারে দুঃখটা আজকে পুষিয়ে দিয়েছি। হ্যাঁ মোটামুটি সবার খেলা দেলা হয়ে গেছে, তোমরা বাড়িতে আসো, ওখানে একটু হালকা করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো এক্সাইটেড। দশমীর দিন, বিজয়া দশমীর দিন কারোর বাড়ি যেতে খুব ভালোই লাগে, তো এখন আমরা যাচ্ছি দিদি জামাইবাবুর বাড়িতে এবং দেখা যাক কি হয় না হয়। অনিন্দা শেখাচ্ছে এবিসিডি, এখানে বলছে বিটা কোথায় হারাই গেছে, হারাই গেছে, হারাই গেছে। তো আমরা ভর পেট খেয়ে বেরিয়ে গেলাম দিদি জামাইবাবুর বাড়ি থেকে, খুব মজা হয়েছে, ভীষণ মিষ্টি দুটো মানুষের সাথে আলাপ হলো, যার জন্য আমরা দুজনে খুশি, এবং এত ভালো রান্না ছিল পাঁঠার মাংসর ভাত, মানে দশমীতে এর থেকে বেস্ট আর কি হতে পারে। শেষ পাতে ছিল মিষ্টি দই, মানে একদম ভরপেট খেয়ে, এবার বাঙালি খাবার একদম ভরপেট খেয়ে প্রচুর আড্ডা মজা। বাচ্চা তো বাবা, বাবা কি সুইট, দেখাইনি। হ্যাঁ মোটামুটি বাড়িতে কি আছে সবও দেখিয়ে দিয়েছে দুজন মিলে আমাদেরকে, তো ওভারঅল খুব ভালো কাটলো। এবারে বাড়ি ফেরার পালা, কারণ আমাদের আরেক বাচ্চা বাড়িতে ওয়েট করছে, তো চলো ওকেও গিয়ে খাওয়াবো। তো এবার এখন পৌঁছাতে লাগবে আমাদের এক্সাক্টলি 50 মিনিটস, তো পৌঁছে গিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। পৌঁছে গেছি বাড়িতে, আর এবারে সব এইগুলো ছাড়বো, আর এরপরে শুরু হবে একটা ফোন করার পর্ব, মানে বিজয়া দশমীর দিনে বাঙালি পরিবারে এটা একটা বিশাল রীতির মতো চলে আর কি, সকলকে ফোন করে করে শুভ বিজয় জানাতে হবে। তো চলো, তার আগে সমস্ত কিছু ছাড়ি আর পারছি না, হ্যাঁ হাঁপিয়ে গেছি। হ্যালো গাইজ, তো আমরা বরণ করে সবকিছু করে এসে দেখলে, তারপর তো ড্রেস ফ্রেস ছেড়ে একটু শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। আনফর্চুনেটলি আমার সাংঘাতিক র্যাশ বেরিয়েছে পুরো গালে, দুই গালে খুব চুলকাচ্ছে, মানে সিঁদুর থেকে কিছু ভাবে একটা অ্যালার্জি হয়ে গেছে। বাট এনিওয়েজ, আজকে সানডে, তো আজকে খাবারটা আমরা বাইরেই খাবো, সানডে তো নর্মালি বাড়িতে খাওয়া হয় না, এবং তার থেকেও বড় কথা কিছু বানানোর ইচ্ছেও করছে না। তো এখন আমরা যাচ্ছি উডুপিতে, অভিষেক দাও এসছে, তো আমরা তিনজনে যাবো এখন উডুপিতে, ওখানেই করবো ডিনার। এসে গেছে আমাদের চিরাচরিত সেই জায়গা উডুপি, প্রতি রোববারে আমরা বসবো ওই জানলার ধারে। এসে গেছে আমাদের খাবার, শাহি পনির, ভেজ কোফতা, বাটার নান, অভিষেক এখন লেবু মাখাচ্ছে স্যালাডে, আরো দুটো নান আসছে, লস্যি। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে, এখানে সাংঘাতিক বৃষ্টি শুরু হয়েছে, আর কাল থেকে অফিস আবার ব্যাক টু নর্মাল লাইফ। বাট এনিওয়েজ, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো, আর এর পর থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের কন্যাকুমারী ট্রিপের পুরো ব্লগ, প্রচুর সুন্দর সুন্দর ক্লিপস তোমরা এই ব্লগগুলো দেখতে পাবে, তাই কেউ মিস করবে না, চোখ রাখবে সোমবার শুক্র ঠিক সকাল 10:30 স্পন্দনের ইউটিউব চ্যানেলে, এবং দেখতে পাবে আমাদের ট্রাভেল ব্লগ। আশা করবো আগামী ব্লগগুলো তোমাদের সবার খুব ভালো লাগবে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, বাই।